আইসিসির একদিনের ক্রিকেটে ক্রিকেটার অফ দ্য ইয়ার হলেন ভারতের বিরাট কোহলি। শ্রীলঙ্কা জুড়ে এখন শুধুই টি টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপ। এদেশের অটোকে ওখানে টুকটুক বলে। সেই টুকটুক গাড়ি থেকে কলম্বোর হোর্ডিং ব্যানারের দখল নিয়েছে ধোনি, ভেত্তারি, সাঙ্গাকারারা। ভারত অধিনায়ক ধোনির হেয়ার স্টাইলের বদল, এটা কি টি টোয়েন্টি বিশ্বকাপের নয়া স্টাইল? কলম্বোর ওয়াটার রোজ হোটেলের রীতিমতো চাঁদের হাট, কে নেই? সপরিবারে ব্রায়ান লারা থেকে টনি গ্রে, গ্রাহাম গোচরা। আইসিসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্য জয় জয়কার শ্রীলঙ্কার সাঙ্গাকারা। সাঙ্গাকারা একাই পেলেন তিন তিনটি পুরস্কার, সেরা টেস্ট ক্রিকেটার, ক্রিকেটার অফ দ্য ইয়ার এবং পিপলস চয়েস ক্রিকেটার। এমার্জিং ক্রিকেট অফ দ্য ইয়ার হলেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ। স্পিরিট অফ ক্রিকেটের পুরস্কার জিতলেন ড্যানিয়েল ভিত্তরি। আইসিসির হল অফ ফেমে বায়ার্ন লারা আর ইংল্যান্ডের এনিথ ব্র্যাকওয়েল। সেরা মহিলা ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের স্পেপনি বোলার। টি টোয়েন্টি ম্যাচে সেরা মহিলা ক্রিকেটার সারা টেলর। একদিনে ক্রিকেটে সেরা ক্রিকেটার হয়ে বিরাট বলছেন, দেশের জার্সি গায়ে মাঠে নামাটাই তার কাছে অনুপ্রেরণার চাপ নয়, দেশের জন্য দায়িত্ব নিতে চান বিরাট। ইন্সপিরেশন ইজ the dream I always had of playing for my country. That's the motivation and the inspiration I take on the field to perform as well as I can for the team, and most importantly help the team win from any situation possible. So I think the dream I had as a kid it is what drives me onto the field and urges me to work hard every day of the year.